এবার আরো এক রেকর্ডে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাপিয়ে গেল লিওনেল মেসি। গতকাল রবিবার দিবাগত রাতে ফরাসি লিগ ওয়ানে অলিম্পিক লিওনের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে পিএসজি। দলের জয়ের একমাত্র গোলটি করেন লিওনেল মেসি, সেই গোলেই রোনালদোকে পিছনে ফেলে আর্জেন্টাইন মতারকা। এখন মোট গোলের হিসাব থেকে পেনাল্টি বাদ দিলে রোনালদোর গোল সংখ্যা 671। নেইমারের ফাঁস থেকে গোল করে এই রেকর্ড নিজে দখল নিয়ে নেন মেসি। পেনাল্টি ছাড়া যখন মেসির গোল সংখ্যা 672টি, সেটাও আবার রোনালদো থেকে 150 ম্যাচ কম খেলে পেয়ে গেলেন পিএসজির ফরোয়ার্ড। রোনালদো যেখানে 1130 ম্যাচে করেছেন 671 গোল, সেখানে মেসির 672 গোল করতে লেগেছে 980 ম্যাচ। এদিকে অলিম্পিক লিওনের মাঠে ম্যাচের শুরু থেকে আধিপত্য পিএসজি, গোল পেতে সময় লাগেনি খুব বেশি। নেইমারের সঙ্গে দারুণ বোঝাপড়া স্কোরশিটে নাম তুলেন লিটল ম্যাজিশিয়ান। ফার্স্ট মিনিটে নেইমারকে ফার্স্ট জেডি বক্সে ঢুকে ফেলেন মেসি। নেইমারের উপর পাস বাড়ান আবার মেসির উদ্দেশ্যে, ওয়ান টাইম শটে জাল খুঁজে নেন মেসি। এগিয়ে যাওয়ার ফল লিওকে আরও চাপে ধরে পিএসজি, তবে কিছুতেই আসছিল না গোল। 71 মিনিটে নেইমার নিজেই গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেটি আর গোলে রূপান্তর করতে পারেননি তিনি। এই যে 8 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি।